দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি আসলে বেশ কিছুদিন ধরে দাদু মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি এখানে চুড়িদার পছন্দ করছি দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে দাদুর ওখানে হসপিটালে মুখে অক্সিজেন মাস্ক লাগানো আর এখানে দেখো মুখে ডিও ছড়াচ্ছে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ ভাই কি এটা আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি প্রথমে মনে হচ্ছিল যাব না কিন্তু তারপরে ভাবলাম শ্রাদ্ধ বাড়িতেও গিয়েও তো ব্লগ করতে হবে যাই একবার দেখেই আসি যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সালা ঠারকি দাদু ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যেতাম গোল্ডিগার নাতি দেখতে পাচ্ছ দাদুর থেকে এক টাকা নিয়ে পেপসি খেতো তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে আমার এখনো মরার কারণ দাদুর বয়স সবে মাত্র অষ্ট আসি। যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে হসপিটালের লুক না দাদুর সাথে বিয়ে করার লুক বাপ রে বাপ দাদুর সাদ্দ বাড়ির তুমি রিল বেরোলে আমাকে একটু প্লিজ পাঠিয়ে দিও ঠিক আছে